নেম প্লেটে লেখা আছে মাকবারাতুল মুআল্লা, একদম গেটের পাশে। নিজে জুম করে দেখাচ্ছি, যাচ্ছি কাছে, এখানে লেখা আছে মাকবারাতুল মুআল্লা। আপনার সাথে থাকুন এবং অনেক বেশি করে শেয়ার করুন, যাতে করে হাজারো লক্ষ মানুষ ইসলামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। যারা আসতে পারেননি তারা স্থানগুলো দেখে একটু পরিচিত হতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে মাকবারাতুল মুআল্লা। এখানে লেখা আছে দোয়া ও জিয়ারতিল মাকাবির, কবরসমূহ জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম আহলাল আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। আমরা গেটের ভিতরে ঢুকছি। এখানে ক্লান্ত পরিশ্রান্ত হাজি সাহেবদের একটু বিশ্রামের আরাম করার একটা সুন্দর স্থাপনা তৈরি করা হয়েছে। এখানে সার্বক্ষণিক এসি, ফুল এসি এখানে চলতে থাকে, ঠান্ডা, চমৎকার একটা সুন্দর পরিবেশ। দূর থেকে প্রায় 1 কিলো হেঁটে বা বাসা থেকে এই পর্যন্ত আসতে প্রায় 2 কিলো, কারোর জন্য 2.5 কিলো। মরু অঞ্চলের রুক্ষ এই পরিবেশে আসতে আসতে মানুষগুলো যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তখন এখানে এসে একটা চমৎকার স্বস্তি ফিরে পায়। আরও চমৎকার বিষয় হচ্ছে এই যে পাশে সারি সারি ফ্রিজগুলো দেখছেন, দর্শনার্থীদের জন্যে, হাজিদের জন্য, জিয়ারাকারীদের জন্যে এই পানিগুলো সৌদি সরকার ফ্রিভাবে রেখে দিচ্ছেন। যার যতটা প্রয়োজন এখান থেকে পানিগুলো নিবে। বিভিন্ন রকমের গ্লাসের মুখবন্ধ, ছোটোখাটো বোতল চমৎকারভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। যার যত খুশি সে নিবে, পানিগুলো সম্পূর্ণ ফ্রি। হাজিদের খেদমতের জন্যে এই পানিগুলোকে এখানে রাখা হয়েছে। বেশ অনেকগুলো ফ্রিজ এখানে। আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব মোয়াল্লার ভিতরে। এটা কিন্তু মোয়াল্লার ভিতরের অংশ, যেন দূর থেকে হেঁটে এই পর্যন্ত আসলে ক্লান্তিটা কিছুটা দূর হয়। তার জন্য এই চমৎকার পরিবেশ। চাইলে আপনি এখানে কিছু সময় বিশ্রাম করতে পারেন। আমরা এর আগে আমাদের সফর সঙ্গী মুফতি মুআবি আল হাবিবি এবং ছোট্ট বন্ধু ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সহ এসেছিলাম। এখানে এসে বসেছি, পানি পান করেছি, তারপরে ভিতরে ঢুকেছি, আবার বের হওয়ার সময় ঠিক একই কাজ আমরা করেছি। তাতে করে অনেকটা স্বস্তি পেয়েছি। সকল, প্রায় সকল জিয়ারতকারীরা, দর্শনার্থীরা এমনটা করে থাকেন। আমরা ঠিক মোয়াল্লায় এই মুহূর্তে প্রবেশ করছি। আরেকটি কথা জানা প্রয়োজন, বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে মহিলাদের জন্যে এখানে ঢোকার অনুমোদন দেওয়া হয় না। যেহেতু শরীয়ত মোতাবেক মহিলাদের জন্যে কবরস্থানে গমন করা নিষেধ, সেজন্যে মহিলাদেরকে মাকবারায় ঢুকতে দেওয়া হয় না। এবং মদিনায় যে কবরস্থান রয়েছে জান্নাতুল বাকি, সেখানেও মহিলাদের প্রবেশ করা নিষেধ। আমরা ঠিক জান্নাতুল মুআল্লার এখন একেবারে ভিতরে। এই হচ্ছে জান্নাতুল মুআল্লার চিত্র। এই যে পাথর দিয়ে রাখা আছে দুটি পাথর, এগুলো হচ্ছে কবরের এক একটি চিহ্ন। মোটামুটি পরিধি অনেক বড় নয়, তবে জান্নাতুল বাকির পরিধি অনেক বড়। এটা হচ্ছে চতুর্দিক থেকে আমি দেখাচ্ছি জান্নাতুল মুআল্লা, প্রাচীনতম ইতিহাসের, ইসলামী ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম কবরস্থান হচ্ছে জান্নাতুল মুআল্লা। চতুর্পাশে হাজিদের থাকার জন্য চমৎকার হোটেল নির্মিত হয়েছে এবং অন্তত দুই পাশ দিয়ে
সুউচ্চ পাহাড়। এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গা ঘেঁষে প্রাচীন সেই কবরস্থানের চিত্র আপনারা দেখছেন। এই পাথরগুলোই সংকেত দিচ্ছে যেখানে কোনো ব্যক্তির কবর রয়েছে। জাহিলিয়াতে নবী জি সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আগমনের পূর্ব থেকে বলতে পারি কয়েক হাজার বছরের ইতিহাস এই কবরস্থানে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরার অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর এই কবরস্থানে রয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালিবের কবর এই জান্নাতুল মোহাল্লায় রয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এর কবর রয়েছে। আব্দুল মুত্তালিবের বাবা এবং দাদার কবর হাশিম এবং আব্দে মানাফ। এভাবে কয়েক হাজার বছরের পুরনো কবর এই কবরস্থানে রয়েছে। এই যে হোটেলগুলো দেখছেন, এগুলো পাহাড় ছিল, পাহাড় কেটে সেখানে হোটেল সুউচ্চ চমৎকার সেই দৃষ্টিনন্দন হোটেলগুলো নির্মাণ করা হয়েছে এবং এখনও পাহাড়ের কিছুটা চিত্র দেখা যাচ্ছে। তবে ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, একটা সময় বিশেষ বিশেষ কবরে কিছুটা নিদর্শন ছিল, তাদের নাম হয়তোবা নেমপ্লেটে লেখা ছিল অথবা স্মৃতির কোনো একটা অংশ ছিল। কিন্তু বিভিন্ন দেশ থেকে আগত মুসলমান অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা মহান ব্যক্তিদের, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় সাহাবি যারা রয়েছেন তাদের অনেকের কবরে বিভিন্ন বেদাত এবং কুসংস্কারমূলক কাজ করে থাকেন। সেজন্যে সৌদি আরবের ওলামায়ে কেরামের বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শে সৌদি আরবের বাদশাহ, সরকার প্রধান সেই স্মৃতির মিনারগুলো, স্মৃতির চিহ্নগুলোকে ভেঙে ফেলেছে এবং সমতল করে দিয়েছে মাটি দিয়ে। তো বিশেষ কিছু কবরস্থান রয়েছে যেগুলো একটু উঁচু দেয়াল দিয়ে ঘেরাও। ইতিহাস থেকে যেটা জানা যায়, এগুলো যদিও এখন বর্তমানে নাম লেখা নেই, কিন্তু বিশেষ থেকে বিশেষ ব্যক্তিদের কবর, যাদের ব্যাপারে ইতিহাস লেখা হয়েছে, যাদের ব্যাপারে রয়েছে অনেক গল্প, অনেক ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবরের দুটি অংশ এই বরাবর দেখছেন। কবরের কবরস্থানের এক পাশ দিয়ে গাড়ি চলছে, এটা হচ্ছে ফ্লাইওভার, এটা নিচ দিয়ে রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে হাঁটবো যাবো। একেবারে যেই পাহাড় দেখছেন, পাহাড়ের গা ঘেঁষে আমাদের শ্রদ্ধাভাজন, পরম শ্রদ্ধা সে মানুষটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সহধর্মিনী, নিজের জীবনের সহায় সম্পত্তি সব কিছু যিনি উজাড় করে দিয়েছেন নিজের জন্য, ইসলামের জন্য, মুসলিম মার জন্য, উম্মুল মুমিনীন আমাদের প্রিয়তমা মা, আমাদের শ্রদ্ধেয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর একদম পাহাড়ের গা ঘেঁষে। আমরা আস্তে আস্তে নিয়ে যাব। যে কথা বলছিলাম, পাহাড় কবরস্থানের দুটি অংশ, ওভার ব্রিজের আগের অংশটুকু বড়, ওভার ব্রিজের পরের অংশটুকু ছোট, তবে পরের অংশটুকু অনেক বেশি পোড়ানো। পরের অংশেই রয়েছে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাকবারা। ইতিহাস থেকে পাওয়া যায় এই কবরস্থানে অনেক সাহাবির কবর রয়েছে, রয়েছে ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিদের কবর। যে কথা আমি আগে বলেছিলাম যে কিছু কবরকে একটু উঁচু দেয়াল করে ঘেরে দেওয়া, মানে ঘেরাও করে দেওয়া হয়েছে, এর দ্বারা প্রমাণ যে এই কবরগুলো বিশেষ কোনো ব্যক্তিদের কবর, যদিও সেখানে নাম লেখা নেই।
ঘেরাও দেওয়া আছে। এই যে এখানে বিশেষ করে এই যে উঁচু, এর মধ্যে বিশেষভাবে একটু দেয়াল উঁচু করে এটাকে সংরক্ষণ করা হয়েছে, ইতিহাস এটাই বলছে। এবং স্থানীয় লোকজনের ভাষ্য, বিশেষ ব্যক্তিবর্গের কবর এই জায়গাগুলোতে রয়েছে, তবে তারা কারা সেটা কিন্তু স্পষ্ট বলছেন না এবং সে কথাগুলো স্পষ্ট ইতিহাস থেকে পাওয়াও যায় না এবং তাদের নামগুলো কোথাও লেখা নেই। তবে প্রত্যেকটা কবরে কিন্তু নাম্বারিং করা আছে, এই যে দেখেছেন এখানে 28, 29 এভাবে। এটাও কিন্তু একটা ফ্লাইওভার, উপর দিয়ে গাড়ি চলছে। আমরা ঠিক ওপাশেও কিছু কবর রয়েছে, আমরা দেখাচ্ছি। এই যে একটা কবরস্থান, এখানে একটা অংশ উঁচু, এগুলো অনেক পুরাতন, অনেক পুরাতন এগুলো। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্যে, তবে অনুরোধ করছি অনেক বেশি শেয়ার করুন যাতে আপনার মতো অন্যরাও দেখতে পায়। আমরা একটু উঁচু অংশে চলে আসছি। এই যেটা একটা কবরস্থান অনেক উঁচুতে, আমি আগেও বলছি যেহেতু পাহাড়ের গা ঘেঁষে, পাহাড়ের কিছুটা অংশ কেটে কেটে এই কবরগুলো খনন করা হয়েছে। আমাদের দেশের মাটির মতো এখানের মাটি কিন্তু অতটা নরম নয়, চাইলে মুহূর্তের মধ্যে খনন করবে এমনটা নয়। পাহাড়ের পাদদেশে বড় বড় পাথরের খণ্ড সেখানে থেকে যায়, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে কিন্তু এখানে কবরগুলোকে খনন করতে হয়েছে। মোটামুটি এই সাইড দিয়েটা হচ্ছে কবরের শেষ সীমানা, 27 নম্বর। আমরা এবার চলে যাব আস্তে আস্তে ভিতরের দিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কমেন্টস করে জানাবেন সাউন্ডগুলো ঠিকমতো যাচ্ছে কিনা, কেমন লাগছে আপনাদের ইতিহাসের এই ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্যে। কমেন্টস করলে আমরা অন্তত জানতে পারবো কেমন লাগছে আপনাদের, জানাবেন আপনারা। কবরস্থানে ঢুকলে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাকবারায় যে ছোট্ট গাড়িগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের পাশে আপনারা দেখেছেন, সে গাড়িতে করে সেখানে নেওয়া হয়। যেহেতু আপনাদেরকে দেখানোর মানসিকতা নিয়ে আজকে প্রবেশ করেছি, সেই জন্য আমরা গাড়িতে উঠিনি, একটু হেঁটে হেঁটে একটু কষ্ট করছি আপনাদেরকে দেখানোর জন্যে। এই যে পাথর দিয়ে রাখা হয়েছে, জানি না কি উদ্দেশ্যে এগুলোকে একটু খনন করা হয়েছে, উপরে ডালাই করা ঢাকনা দেওয়া হয়েছে, কি উদ্দেশ্য বলতে পারছি না, জিজ্ঞেস করার জন্য কোনো লোকও দেখতে পাচ্ছি না, সেজন্য এই বিষয়গুলোর তথ্য আপাতত দিতে পারছি না। যেমনটা বলছিলাম যে কবরের পার্ট টু পার্ট আলাদা আলাদা অংশ, এই যেখানে দেখতে পাচ্ছেন 33 নম্বর, আরবিতে সংখ্যা লেখা 33। এভাবে উপরের দিকে রয়েছে, এটা হচ্ছে কবরের এক পাশের ওয়াল, কি চমৎকার করে, হ্যাঁ চমৎকার নিদর্শন, চমৎকার স্থাপত্যশৈলী, যেগুলো আসলে এক তো হচ্ছে ভালোবাসার এবং আমাদের অনেক প্রিয় মানুষগুলো এখানে রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহ খুব কাছে। তৃতীয়ত ঐতিহাসিক স্থানগুলো এটা আসলে দেখার সৌভাগ্য হওয়া এটা অনেক বড় বিষয়। একটু দেখাচ্ছি সময় নিয়ে, আলহামদুলিল্লাহ আমাদের মুয়াবিয়াল হাবিবি ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, দেখা যায় লাভ রিয়েক্ট করেছেন তিনিও, যদিও এখন তিনি আমাদের সাথে আসেননি, বাইতুল্লার সেহেনে তিনি রয়েছেন কিছুটা, যেহেতু প্রথম এসেছেন কিছুটা পায়ে ব্যথা পেয়েছেন দীর্ঘ পথ অতিক্রম করে হেঁটে, না হয় উনি আসতে চেয়েছিলেন। আমি এবং ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এসেছি শুধুমাত্র আপনাদের মহাব্বতে, আপনাদেরকে দেখানোর জন্যে। আমি গতকালকে একটি লাভি বলেছিলাম, জীবনে অনেক সফর করেছি, কখনো একটি ছবি ভিডিও কোনো দিন কোনো জায়গায় সেগুলো আপলোড করিনি। অনেক মানুষ আছে যারা আশা করেছেন, দেখতে চেয়েছেন, আবেদন করেছেন, আপনাদের আবেদন রক্ষার্থে শুধুমাত্র এবার প্রথম আমি লাইভে এগুলো দেখাচ্ছি। এই যে এই অংশের প্রথম অংশের উঁচু স্থান, এটা প্রথম অংশের উঁচু স্থান, এখান থেকে কিন্তু অনেকটা আলহামদুলিল্লাহ দেখা যায়। আমাদের মুয়াবিয়া ভাই অনেক সক্রিয়,
অনেক লাভ গিফট দিচ্ছেন যেখানে আছেন আপনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, দোয়া, ভালোবাসা এবং অফুরন্ত দোয়া আপনার জন্য। এমনি হাজারো মানুষের আইডল, আদর্শ, ভালোবাসার একজন আমি বলবো হৃদয়ের স্পন্দন, আপনার মহাব্বত মানুষের মধ্যে যেন আরও বৃদ্ধি পায়, আপনার খেদমতগুলো আল্লাহ যেন কবুল করে। আমাদের সন্তানতুল্য ছাত্র বাইজিদ রয়েছেন, অনেক অনেক শুভকামনা তোমার জন্যে, অনেক দোয়া এবং করেছি অনেক দোয়া, আল্লাহ তাআলাও চিনি ইনশাল্লাহ তোমাকে নিয়ে আসবেন। রয়েছেন মাজিদ ফজলুর রহমান, আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। ফজলুর রহমান ভাই লিখেছেন চমৎকার দৃশ্য, তিনি আরও লিখেছেন সাউন্ড ঠিক আসছে, তো আমি অনুরোধ করছি খুব বেশি শেয়ার করুন, চমৎকার এই বিষয়টি শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এখানে আরেকটি কথা জানার খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন হাজি সাহেবগণ এবং ওমরা কারিগর বাইতুল্লাহ এসে যাদের মৃত্যু হয়ে যেত তাদেরকে সৌদি বাদশাহ এই কবরস্থানে দাফন করার অনুমতি দিতেন। সারা পৃথিবী থেকে লোকের উপস্থিতি অনেক বেশি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে, ছোট্ট এই কবরস্থানে আর জায়গা সংকুলন হচ্ছে না, সেজন্যে বর্তমানে কোনো হাজি সাহেবদেরকে এখানে কবরস্থ করা হয় না, দাফন করা হয় না, দাফন করা হয় হাজি সাহেবদের দাফনের জন্যে মক্কা থেকে খুব কাছাকাছি একটা জায়গায় সারাআ নামক একটা কবরস্থান রয়েছে, সেখানে তাদেরকে দাফন করা হয়। তবে মদিনায় যদি কেউ মৃত্যুবরণ করে অবশ্যই তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এমনকি 2016 সালে এবং 2017 সালে আমাদের সফরসঙ্গী দুইজন মৃত্যুবরণ করেছিল মদিনায়, আমরা তাদেরকে সেখানে দাফন করার সুযোগ হয়েছে, তাদের সৌভাগ্য, সে কথা ইনশাল্লাহ জান্নাতুল বাকিতে বলবো। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির যে ফজিলতের কথাগুলো বলেছেন এবং এখানে মৃত্যুবরণ হলে বা দাফন হলে কী ফজিলত পাবে সে কথাগুলো ইনশাল্লাহ শোনাব। এটা হচ্ছে ঢোকার পরে ডান পাশের অংশটুকু, এখানে মোটামুটি একটু সমতল, ওই পাশটা পাহাড়ের গা ঘেঁষে একটু উঁচু নিচু রয়েছে, আর এখানে কিন্তু মোটামুটি একটা সমতল, ছোট্ট ছোট্ট এই রাস্তা, এই গাড়িগুলো হাজি সাহেবদেরকে সহজে বহন করার জন্যে, বিশেষ করে আম্মাজানের কবরের পাশে নেওয়ার জন্য এই গাড়িগুলোকে নতুন দেখছি, আগে যতবার এসেছি এই বিষয়গুলো দেখার সুযোগ হয়নি। মোহাম্মদ আবুল কালাম লিখেছেন হুজুর আমিও দেখছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা, অনেক দোয়া, খুব বেশি করে শেয়ার করবেন যেন হাজারো লক্ষ মানুষ দেখতে পায়। প্রিয় দর্শক, মোটামুটি ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি, ইয়াসুর মাহমুদ বরকতুল্লাহ সেও তার পেজ থেকে লাইভ দিয়েছে, তো আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে একদম, সেই ফ্লাইওভারটা এখন কিন্তু শেষ অংশ একদম মাটিতে মিশে আছে, তো অনেকটা টানেলের মতো, নফক যেটাকে আরবিতে বলা হয় নফক, ছিদ্র পথ, সৌদি আরবে অনেক পাহাড়ের নিচ দিয়ে সেই নফক তৈরি করা হয়েছে টানেল, অনেকটা ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তাটা টানেলের মতো হয়ে আছে, আমরা সেটা দিয়ে যাচ্ছি এখন, আমরা এখন যাব জান্নাতুল মোয়াল্লার দাদ কবরস্থান দেখার জন্যে। হাজি সাহেব কোন এসে যান, এসে থাকে আমাদের প্রবাসী বিভিন্ন দেশের আমাদের ভাইয়েরা, এবং দেখা যাচ্ছে গাড়িতে করে যারা আম্মাজানের কবরের কবরকে জিয়ারত করে ফিরে যাচ্ছেন তাদেরকে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, অনেক দেশের হাজি সাহেবরা আছেন, তবে তুলনামূলক ভিড় তারপরে অনেক কম, করোনা পরবর্তী সময় এখনও ব্যাপকভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এখন ওইভাবে আসতে পারছে না, সেজন্যে লোকের ভিড় অনেকটা কম দেখা যাচ্ছে। আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশের, বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ার যারা
এখানে নিয়োজিত রয়েছেন। কেমন আছেন আপনারা? আচ্ছা, ওনারা চাচ্ছেন না, এটা ঠিক আছে, ঠিক আছে। তো ওনারা আমাদেরকে পানি দিল আর বলছে যে ভিডিও না করলে ভালো হয়, কারণ এখানে হয়তোবা কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে, যদিও নিষেধ করে না, তারপরে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একেবারে শেষ প্রান্তে জান্নাতুল মোয়াল্লার একেবারে পাহাড়ের গা ঘেঁষে যে স্থানটুকু, যেখানে রয়েছে আমাদের আম্মাজান, আমরা সেখানে চলে যাচ্ছি। আমাদের প্রিয় বন্ধু মুফতি মাহবিয়াল হাবিবি উনি লিখেছেন, শুনছি মোহতারা, অনেক ধন্যবাদ আপনার জন্য, অনেক শুভকামনা, অনেক দোয়া, আপনি সাথে আসলে অনেক সুন্দর হতো, আরও অনেক প্রাণবন্ত হতো আপনার জন্য, আপনার সুস্থতার জন্য প্রাণ থেকে প্রাণ ভরে দোয়া করছি। দেখছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাকবারার এখানে জিয়ারা করছেন, অনেকে দোয়া দুরুদ পাঠ করছেন। তবে গত দুই তিন দিন আগে এসে একটু লোক কম পেয়েছিলাম, আজকে দেখা যাচ্ছে কিছুটা লোক আছে। এই যে ওনারা দেখা যাচ্ছে ভিতরে প্রবেশ করবে কি না, পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে ওনারা ভিতরে প্রবেশ করবে, কিন্তু বোধ হয় না, না ওনারা হয়তো দর্শনার্থী, এখানে কর্মরত কেউ না। তবে অনেকেই এখানে এসেছেন, একটু কথাটা আসতে বলছি, যেহেতু সব এখানে দোয়া দুরুদে ব্যস্ত, এই জন্য কথাটা আসতে বলছি। এখান থেকে এই অংশটুকু সুন্দরভাবে দেখা যায়, এটা হচ্ছে লাস্ট অংশ, এই দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে আমাদের সম্ভবত বাংলাদেশি মা বোনেরা, যারা ভিতর থেকে ভিতরে প্রবেশ করতে পাচ্ছেন না, তারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজের উপর থেকে দেখছে। এখানে আলহামদুলিল্লাহ পাকিস্তানি ভাইয়েরা এবং বিভিন্ন দেশের কাজী সাহেবরা উমরাকারীরা দোয়া করছেন। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে যে ঘেরাও অংশটুকু দেখছেন, আমাদের ভাই আমাদেরকে চা মেহমানদারি করছেন, চা খাওয়াচ্ছেন, শুকরিয়া শুকরিয়া। ছেলের নাম জানেন? কে আছে? কাসেম, কাসেম ইবনে মুহাম্মদ, কাসেম আব্দুল্লাহ, আবুল কাসেম ও মুহাম্মদ, আবুল কাসেম আর আব্দুল্লাহ দুইজন আছে। এটাই হচ্ছে মা খাদিজাতুল কুবরা। উনি বলছেন আমাদের ভাই যে কে কে আছেন এখানে বলেন আপনি। এই যে ঘেরাও দেওয়া, অর্থাৎ চতুর্দিকে ছোট্ট করে ওয়াল দেওয়া, এটা হচ্ছে আম্মাজানের কবর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা এখন মাকবারা মাআল্লাহ, এই জায়গার নাম হলো মাকবারা মাআল্লাহ, পুরাতন নাম হলো হুজুন, আল হুজুন স্ট্রিট, হুজুন বোধহয় যে আশপাশের পাহাড়ের নাম, জায়গা না না আল হুজুন এই জায়গার নাম। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানের প্রবাসী? জি আমি বললো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এই জায়গার নাম ছিল আল হুজুন। জি জি, তো এই জন্য ও পুরাতন কিতাবে লেখা আছে মা খাদিজা সাইয়েদানা রাদিয়াল্লাহু তাআলা হুকে আল হুজুনে দাফন করা হয়েছে। এখন বর্তমান নাম হলো এটা মাকবারা মাআল্লাহ, মানে মাআল্লাহ কবরস্থান। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইয়েদানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবর, এই ছোট্ট দেয়াল ঘেরা, এটা ওনার সাথে ওনার ছেলে আব্দুল্লাহ এবং আবুল কাসেম আছে। এরপরে এখানে উপরে যান, উপরে আছে সাইয়েদানা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবি তালেব, দাদা আব্দুল মুতালিব, দাদি আছেন নানা আব্দুল ওয়াহাব এবং নানি আমিনা বিনতে ওয়াহাব। তারপর ইসলামের প্রথম সোহাদা, মানে শহীদ বলা হয়, আমরা শহীদ বলি আরবিতে, সোহাদা বলে, যিনি মহিলাদের মধ্যে প্রথম সোহাদা, ওনার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার কবর এখানে আছেন। তারপর আছেন আসারা মুবাসসিরিনের একজন, যে 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছিলেন, তার মধ্যে উনি যে একজন আছেন, ওনার নাম হলো সাইয়েদানা আব্দুর রহমান
ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ যিনি 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবি তার কবর এখানে রয়েছে এখানে রয়েছে ও তারপরে আমাদের পিছনে মানে কবরের সামনে এদিকে এদিকে ঘুরান তোমরা এদিকে ঘুরান একটা ব্রিজ দেখা যাচ্ছে জি একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের পিছনে কবরস্থান আছে জি ওই কবরস্থানে ওখানে শুয়ে আছেন আমাদের সাইয়েদানা আমিরুল মুমিনিন আবু বকরের মেয়ে আসমা বিনতে আসমা বিন আবু বকর এবং ওনার ছিল আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন জুবাইর যিনি একসময় মক্কার শাসক ছিল জি এবং নির্মমভাবে হাজ্জাজ বিন ইউসুফের হাতে যিনি হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু এখানে আছে শহীদ হয়েছেন ইতিহাসের সেই জালিম কুখ্যাত সেই জালিম হাজ্জাজ বিন ইউসুফের কবরটাও এখানে আছে এবং তিনি যেটা বলছেন আমাদের প্রবাসী বাংলাদেশী প্রবাসী বন্ধু সুন্দর করে বলছেন ওনার নাম মোয়াজ্জম কোথায় বাড়ি ভাই আমার বাড়ি চিটাগাং চিটাগাং মাশাআল্লাহ অনেক অনেক শুভকামনা দোয়া আপনার জন্য অনেক মানুষ দেখছে আপনাকে যে কত বছর এখানে থাকেন 30 বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওখানে সামনে 99 কবর আছে এখানে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর না ছেলে সরি ওনার ছেলের কবর আব্দুর রহমান বিন আবু বকর আব্দুর রহমান বিন আবু বকর মাশাআল্লাহ অনেক কিছু জানলাম আমরা এই তথ্যগুলো অনেকটাই জানা ছিল না আব্দুর রহমান বিন আবু বকর কবর রয়েছে রয়েছে এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা আসমা বিনতে আবু বকরের কবর রয়েছে ওনার ছেলে ইসলাম ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তম একজন সাহাবী এবং কনিষ্ঠ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবাদালাই আরবার একজন একজন বীর যোদ্ধা ছিলেন যিনি একসময় মক্কার শাসক ছিলেন ইতিহাসের ঘৃণিত এবং কুখ্যাত সেই জালিম হাজ্জাজ বিন ইউসুফের হাতে নির্মমভাবে যিনি শহীদ হয়েছিলেন তার কবরস্থান রয়েছে রয়েছে আশারায়ে মুবাশশারার 10 জনের সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 জন একজনের কবর অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফের কবর এখানে রয়েছে এবং বিশেষ করে ইসলামের ইতিহাসের প্রথম শহীদ কাফের রাজাকে নির্যাতন করে শহীদ করেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কবর এখানে রয়েছে এবং এই কবরস্থানে রয়েছে আরও অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কবর সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মোটামুটি আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর জন্য এবং যতটুকু আমার যতটুকু জানা আছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি এবং বিশেষ করে জায়গাটুকু আবারও দেখাচ্ছি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে মানে যে বিষয়টা দেখার জন্য সকলের আগ্রহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর এবং তার ভিতরে ছোট্ট দুটি কবর রয়েছে একটি কবর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন কাসেম এর কবর আরেকটা হচ্ছে আব্দুল্লাহ এর কবর খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুত্র আব্দুল্লাহ কবর এবং এখানে প্রাচীনকালে মৃত্যুবরণকারী অনেকের কবর রয়েছে রয়েছে জাহিলিয়াতে সবার মৃত্যু বরণ করনেওয়ালা অনেক ব্যক্তিদের কবর তিনি যেটা বললেন হাজ্জাজ বিন ইউসুফের কবর এখানে রয়েছে সেই পাহাড়ের উপরে দেখা যায় সেখানেও গাড়িগুলো রাখা আছে তার মানে সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছে রয়েছে চমৎকার সুন্দর রোড রাস্তা তৈরি করা সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই পর্যন্ত শুরু থেকেই লাইভে রয়েছেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করেন ওমরা এবং হজে বারবার আসার তৌফিক দান করেন আপনাদের নেক তামান্নাগুলো আল্লাহ যেন পূরণ করেন বিভিন্ন দেশে দর্শনার্থীরা এখানে বসে বিকেলের নাস্তা করছেন চা খাওয়াচ্ছেন এখানের প্রবাসী ভাইয়েরা এবং গাওয়া খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন চমৎকার খেজুর এবং ওনারা দোয়া দুরুদ পাঠ করছেন আমরা আগে জিয়ারত করেছি আজকে শুধুমাত্র লাইভে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অনেক দোয়া করছি আমরা লাইভটাকে দীর্ঘায়িত করছি না তবে এখান থেকে বের হয়ে আপনাদেরকে জিন মসজিদ দেখানোর চেষ্টা করব যদি হাতে সময় থাকে জিন মসজিদ দেখিয়ে যদি বাইতুল্লায় নামাজ মাগরিবের নামাজ পড়া সম্ভব হয় এতটুকু হাতে সময় থাকলে ইনশাআল্লাহ মসজিদে জিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ভালো থাকবেন আল্লাহ সকলের ভালো রাখুক সকলকে ভালো রাখুক অনেক ভালো এবং ইসলামের জন্য দিনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার খেদমত করার তৌফিক দান করুন বাইতুল্লাহর জিয়ারতের জন্য বারবার তৌফিক দান করেন আল্লাহ আশা আল্লাহ তৌফিক দান করুন আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন সফরকে কবুল করেন জীবনের সকল সফরকে কবুল করেন এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারতের জন্য বারবার যেন আসতে পারি হজের প্রোগ্রাম যদি হয় হজ যদি চলে নিয়ত রয়েছে আসার প্রস্তুতিও আলহামদুলিল্লাহ